আমার প্রিয় মদিনার কিশান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কিশান যে الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিস্টেম বেরা মাদানী চ্যানেল দর্শক বৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী দেশে আপনাদের স্বাগত জানাই আলহামদুলিল্লাহ আজ আমরা এখন হাজির হয়েছি ওই মসজিদে যেখান থেকে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম আলাইহিস সালাত ওয়াস সালাম ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা আজ আলহামদুলিল্লাহ সেই মিকাত মসজিদে মিকাত বলে থাকে কেউ কেউ এটাকে যেখান থেকে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অসংখ্য সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে ইহরাম বেঁধে আমরা আদায় করেছিলেন হজ আদায় করেছিলেন আমরা আজ আপনাদেরকে সেই নিয়ে এসেছি সেই মিকাতের মসজিদে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমরা আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এখান থেকে এহরাম বাঁধব এহরাম বাঁধার পূর্বে গোসল করা এটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা রয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নফল নামাজ আদায় করে এহরামের নিয়ত করে আমরা এখান থেকে সফর শুরু করব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় প্রিস্টাইম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সুবহানাল্লাহি বিহামদি অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মিকাতের স্থান মসজিদে মিকাত যেখান থেকে আমাদের প্রিয় নবী ইহরাম বেঁধেছিলেন অসংখ্য সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান ইহরাম বেঁধেছিলেন অত্যন্ত সুন্দর কারুকার্য রয়েছে এই পুরো চারদিকে গুম্বজ অত্যন্ত সুন্দর দৃশ্য রেখে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে প্রিয় প্রিস্তাই ভেরা ও মসজিদের এরিয়াতে বিস্তীর্ণ রয়েছে বজুখানা গোসলখানার ব্যবস্থা রয়েছে বাগানও তৈরি করেছে সুন্দর মাদানী চ্যানেল দর্শক বৃন্দ সুবহানাল্লাহ আমরা আরব শরীফের যেখানেই গিয়েছি সেখানেই দেখতে পেয়েছি খেজুরের বাগান মসজিদে মিকাতে এখানে আলহামদুলিল্লাহ সুন্দর বাগান তৈরি করেছে এখানকার হাজিদের জন্য ছায়ের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর মনোরমী দৃশ্য রয়েছে এক অত্যন্ত সুন্দর কারুকাজ দ্বারা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে এই মসজিদকে আপনারা মসজিদের সুউচ্চ সেই মিনারকেও দেখতে পাচ্ছেন যেখানে সুবহানাল্লাহ হয়তোবা এক সময় মিনার থেকে আজান দেওয়া হতো কিন্তু বর্তমানে আধুনিক সময়ে এসে সেটা তো মাইকের মাধ্যমে আজান দেওয়া হয় এখন আর উপরে আরোহণ করে না কিন্তু সেই স্মৃতিগুলোকে বহন করেই চলেছে এই মসজিদগুলো যে বিষয়টা লক্ষণীয় যে আমরা অনেকে মনে করি যে খেজুর গাছ এটা মনে হয় পানি ছাড়াই হয়ে যায় বালির মধ্যে আসলে ঠিক তা না আপনারা হয়তোবা খেয়াল করেছেন হ্যাঁ বাগানের মধ্যে আমরা গিয়েছিলাম তার পূর্বে হয়তোবা খেয়াল করেছেন সেখানে এ দেখতে পাচ্ছেন এই যে একটি পাইপ এখানে উঠানো এখানে প্রতিনিয়ত এই পাইপ দ্বারা মোটরের মাধ্যমে প্রতিটি গাছের গোড়াতে পানি দেওয়া হয় প্রতিটি গাছের গোড়াতে এবং যেখানে যেখানে বাগান রয়েছে সেখানে ড্রেন তৈরি করে সেখানে কলের মাধ্যমে পানি দেওয়া হয় অর্থাৎ পানি ছাড়া কিন্তু এই খেজুর গাছগুলো বেঁচে থাকতে পারে না মরুভূমির মধ্যে অবশ্যই সেখানে পানি ব্যবহার করা হয় পানির মাধ্যমে কেননা পানির মাধ্যমে এই গাছগুলো জীবিত থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত মহান যে তিনি এই মরুভূমির মাঝেও সুদীর্ঘ হায়াত দিয়ে এই গাছগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন প্রিয় প্রিস্তাইম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এখন ইহরামের কাপড় পরিধান করব মসজিদের ভিতর প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমরা সে মসজিদের ভিতরের অংশ দেখাবো এহরাম বাঁধবো তালবিয়া পাঠ করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সফরের সাথে আমরা আপনাদেরকে নিয়ে চলবো اللہ والوں سے ہے جو وابستہ
দর্শক বিন্দু, তো আমরা যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ মসজিদের দিকে, যেখান থেকে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহরামের নিয়ত বেঁধেছিলেন। তো প্রিয় পিস্তামি ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, তখন কিন্তু এই মসজিদ ছিল না, তখন একটি জায়গা ছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ মুসলমানগণ পর্যায়ক্রমে এটা স্মৃতিময় করেছেন এবং এখানে মসজিদ নির্মাণ করিয়েছেন। আমরা এই মসজিদের জিয়ারত করে নিই, অত্যন্ত সুন্দরভাবে এই মসজিদকে তৈরি করেছেন, সুন্দর সুন্দরভাবে ইসলামিক কালচারের মাধ্যমে, ইসলামিক কারুকার্যের মাধ্যমে সুন্দরভাবে আমরা মেহরাবের মধ্যেও অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন কারুকার্য, বিসমিল্লাহ রহমান রহিম সহ বিভিন্ন কোরআনের আয়াতে কারিমা কত সুন্দরভাবে এটাকে নির্মাণ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন শব্দগুলি এখানে আয়াতে কারিমা এবং বিভিন্ন বাক্য, উত্তম বাক্যগুলো লেখা হয়েছে। অত্যন্ত সুন্দর এই মসজিদ। এই মসজিদকে মসজিদের সাজারও বলা হয়। দুল হুলাইফা এই মিকাত থেকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন, এটাকে বড় উমরাও বলা হয়। আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান, আজকে আমরা এই মসজিদের মধ্যে এসে ইহরাম বাঁধতে পারলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকেও এই মসজিদে আসার, এখানে এসে উমরার নিয়ত করার এবং উমরা আদায় করার তৌফিক দান করুক। اللہ والوں سے ہے جو وابستہ ہے مقامات مقدسہ نفل نماز آدائی کر نیلام الحمدللہ ایک نمرا نیت کچھی جہی اللہ عز و جل امرا تمہار سنتشتی جنو উমরার নিয়ত করছি। আমাদের এই উমরাকে সহজ করো, কবুল করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بيستم فرا ومدن جل دشم دواشون امرا دعا کرنی اللہ تبارک و تعالی کا چھے ایبون ایتا فریت کوری جی اپنا رجارا چھے دیکھتے پاچھن ای مسجدیر دشو ایبون امدر ای حرامیر دشو আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকেও এমনইভাবে আরব শরীফে আসার, প্রিয় নবীর দেশে আসার, উমরাহ করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। মাওলানা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই উমরার নিয়তকে তুমি কবুল করে নাও, আমাদের এই উমরাকে আসান করে দাও। হে আল্লাহ আজ্জা জাল্লা, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে উমরার নিয়ত করেছে, ইহরাম বেঁধেছে মাওলা। হে আল্লাহ, আমরা সেই জায়গাতে এসে আজ ইহরাম বাঁধলাম। হে আল্লাহ, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতা আমাদের এই উমরাকে কবুল করে নাও। হে আল্লাহ, এর ওয়াসিলায় আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও, ইমানের সাথে মৃত্যু দাও। হে আল্লাহ, সকল আশেকানে রসুলদেরকে মাওলা তুমি জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত করা, তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে হাজির দেওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করো। ইমান আর ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দান করো। জান্নাতুল বাকিতে দাফন ও জান্নাতুল ফেরদাউস তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আজ্জা জাল্লা, আমাদের সকলের সফরকে কবুল আর মঞ্জুর করে নাও। সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার প্রিয় মদিনার কিশান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কিশান যে